ग्रहण कर মহাপ্রভুকে আমন্ত্রণ করেছেন শিবাস পণ্ডিত। তাই শিবাস পণ্ডিতের আমন্ত্রণে, ভক্তের আমন্ত্রণে প্রভু আর স্থির থাকতে পারলেন না, তিনি নাচতে নাচতে আনন্দে বিমোহিত। হ্যাঁ, ভগবান এতই দয়াল, ভগবান এতই দয়ার সাগর, এতই পতিত পাবন। যখন প্রিয় ভক্তের আমন্ত্রণ হয় তখন ভগবানের আর আনন্দের সীমা। তাই প্রিয় ভক্তের আমন্ত্রণে ভগবান নাচতে লাগলেন আমার শ্রীমন মহাপ্রভু, নাচতে নাচতে প্রিয় পার্শ্বদগণ নিয়ে। প্রিয় পার্শ্বদ কে কে? প্রিয় পার্শ্বদ কে কে গো? দ্বাদশ গোপাল সশুটি মন্ত Thank you.
সুপ্রিয় পার্ষদগণ নিয়ে দ্বাদশ গোপাল সহিচক্র অষ্টকবিরাজ সবাইকে নিয়ে নাচতে নাচতে কোথায় দিয়ে যাচ্ছেন? সুরধ্বনি নিধি তীরে তীরে ঘেঁষে ঘেঁষে আসছেন। চান আমার শ্রীমান মহাপ্রভু যে পথ দিয়ে যাচ্ছেন ওই পথের ধুলা বালি কীট পতঙ্গ বৃক্ষ সবাই কত ভাগ্যবান, সবাই দর্শন করছেন। হ্যাঁ, কীভাবে যাচ্ছেন? প্রভু নেশে 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 যাই সুরধ্বনি তীর ঘেঁষে ঘেঁষে আমার মহাপ্রভু নেচে নেচে প্রিয় পার্শ্বদগণ নিয়ে যাচ্ছেন কোথায়? শিবাস পণ্ডিতের আঙ্গিনায়। হ্যাঁ, আর সেখানে ওই নদীয়ার যত ভক্তবৃন্দ আছে, যত যুবা নারী আছে, সবাই ওখানে দাঁড়িয়ে আছে প্রভুকে কি করার জন্য? প্রভুকে কি করার জন্য গো? দর্শন করার জন্য। কত ভাগ্যবান তারা। হ্যাঁ, ধরি
Oh,
দেখছেন বিদুর ঠাকুর, সুদামা বিপ্র, হ্যাঁ ভুয়ক সন্ডাল, শ্রীধর ঠাকুর, এরা কাঙ্গাল ছিলেন। আর ভগবান কাঙ্গাল প্রিয়, তাই তাকে বলা হয়েছে আরেক নাম কি বলা হয়েছিল, কাঙ্গালের ঠাকুর। তাদের কি ছিল, তাদের অগারো ধন সম্পদ ছিল। কি সম্পদ? নামের সম্পদ, নামের সম্পদ। তাদের ভজন সম্পদ ছিল, তাদের ভজন ধন সম্পদ ছিল, আমার সাধন নাই ভজন নাই, ভজন ধন সম্পদ ছিল, I give up.